হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফিরে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে তোমাদের সামনে। প্রাকৃতিক বিপর্যয় থেকে মহাযুদ্ধ 2022 সাল নিয়ে নাস্ট্রাদামুস করে গেছে হাড় হিম করা ভবিষ্যৎবাণী। নাস্ট্রাদামুসের নাম তো আমরা সবাই শুনেছি। এই ফরাসি ভবিষ্যৎবক্তা বহু প্রাচীনকালে ভবিষ্যৎকাল নিয়ে এমন কিছু গণনা করে গিয়েছেন যা আশ্চর্যজনকভাবে সত্য প্রমাণিত হয়েছে। আজ আমরা দেখে নেব 2022 সাল সম্পর্কে কি ভবিষ্যৎ গণনা করে গিয়েছে এই নাস্ট্রাদামুস। নতুন বছর সম্পর্কে আদৌ কি কোনো আশার বাণী শোনাতে পেরেছেন তিনি? তো বন্ধুরা, ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তার পুরো নাম মিশেল দ্য নাস্ট্রাদামুস। 1555 সালে তার ভবিষ্যৎ কথন প্রথম বই আকারে প্রকাশিত হয়। সেই বইতে নাস্ট্রাদামুস মোট 6338টি ভবিষ্যৎবাণী করেছেন। মানব সভ্যতার ইতিহাসে দুনিয়া কাঁপিয়ে দেওয়া মড়ক, দুর্ভিক্ষ, প্রাকৃতিক বিপর্যয় এবং মহাযুদ্ধের কথা অনেক আগেই তিনি বলে গিয়েছেন। এমনকি 2020 সাল থেকে যে করোনা ভাইরাস বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করেছে সেই বিষয় সম্পর্কে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। 2022 সাল নিয়ে বেশ কিছু আতঙ্ক ছড়ানো ভবিষ্যৎ গণনা করে গিয়েছেন এই নাস্ট্রাদামুস। তারই কয়েকটি দেখে নেব আমরা। প্রথমত, বাড়বে মুদ্রাস্ফীতি। নাস্ট্রাদামুসের ভবিষ্যৎ গণনা অনুসারে 2022 সালে মাত্রাতিরিক্ত বাড়বে মুদ্রাস্ফীতি, লাগামহীনভাবে দাম পড়বে মার্কিন ডলারে। নাস্ট্রাদামুস জানিয়েছেন যে 2022 সালে সোনা, রুপো ও বিটকয়েন হবে একমাত্র সম্পদ যেখানে মানুষ বেশি টাকা নিয়োগ করতে চাইবে। দ্বিতীয়টি হল গ্রহাণু হামলা। নাস্ট্রাদামুসের ভবিষ্যৎ কথন অনুসারে এই বছর গ্রহাণুর সঙ্গে ধাক্কা লাগতে পারে আমাদের পৃথিবী। নাস্ট্রাদামুসের মতে এই গ্রহাণু হামলার ফলে এই গ্রহের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হবে। অতিকায় এক পাথর প্রবল বেগে ছুটে এসে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার ফলে সমুদ্রে বিশাল জলোচ্ছ্বাস হবে এবং একটা বিশাল অংশ জলমগ্ন হয়ে পড়বে। সমুদ্রের জলস্তর অনেকটাই বেড়ে যাবে এর ফলে। তৃতীয়টি খুবই গুরুত্বপূর্ণ। নাস্ট্রাদামুসের ভবিষ্যৎ কথন বলছে যে 2022 সালে পরমাণু বোমা বিস্ফোরণ হতে পারে পৃথিবীর বুকে। এর ফলে পৃথিবীর জলবায়ুতে বিরাট থেকে বিরাটতর পরিবর্তন ঘটে যাবে। পরমাণু বোমা বিস্ফোরণের ফলে পৃথিবীর অবস্থা অনেকটাই পাল্টে যাবে। চতুর্থত, 3 দিন অন্ধকার থাকবে এই পৃথিবী। নাস্ট্রাদামুস জানাচ্ছে যে 2022 সালে পৃথিবীব্যাপী এক অশান্তির আবহাওয়া তৈরি হবে। এই অশান্তির প্রভাবে টানা 72 ঘন্টা ধরে অন্ধকার নেমে আসবে এই পৃথিবীর বুকে। তবে এই অন্ধকার মানে তিনি অরাজকতার অন্ধকার বলতে চেয়েছেন কিনা তা স্পষ্ট নয়। যাই হোক, এই অভিজ্ঞতা পৃথিবীবাসীর কাছে মোটেও সুখকর হবে না। পরেরটি হল, এই বছর এক ভয়াবহ ঝড়ের কবলে পড়তে চলেছে এই পৃথিবী। নাস্ট্রাদামুসের ভবিষ্যৎ কথন তেমনই ইঙ্গিত করছে। এই ঝড়ের কারণে অনেক জায়গায় অগ্নিকাণ্ড, বন্যা ও খরার মতো মহা বিপর্যয় দেখা দেবে। তাই 2022 সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীবাসীর কাছে। তো বন্ধুরা, ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন। আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।